আচ্ছা, এই হচ্ছে আমাদের জুড়াইনের রেলগেট এবং বিক্রমপুর প্লাজা মার্কেট। এর তিনতলা পুরোটাই হচ্ছে মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটস আছে। এখানে ফলের বিভিন্ন দোকান আছে। আমি এখানে ঢুকলে জাস্ট এটাই করি, ফলের দোকান টোকানগুলো একটু দেখি। আমার কিছু কেনাকাটার থাকলে আমি কেনাকাটা করি। ওই পাশে হচ্ছে স্ট্রিট ফাস্টফুডের বিভিন্ন শপ আছে। চলেন একটু দেখানো যাক এই সাইডটা। অনেকগুলো দোকান আছে, বিভিন্ন টাইপের দোকান আছে এখানে। স্ট্রিট ফাস্টফুডের অনেক দোকান আছে। হান্ড্রেড ইঞ্চ হচ্ছে, এলইডি মনিটর আছে, বিভিন্ন দোকান এখানে। অনেক কিছু আছে, ভেলপুরি আছে। আসলে কাল ঈদ হবে না যতটুকু শিওর, তারপরেও একটা জিনিস কিন্তু আমি কনফার্ম যে আসলে আজকে মানুষের কাছে আজকে থেকে অনেকটা ঈদের আমেজ তৈরি হয়ে গেছে। ওই পারে আরো কিছু আছে, আর এটা হচ্ছে ঢাকা মাওয়া যেই মহাসড়ক বা এক্সপ্রেস হাইওয়ে, সেই এক্সপ্রেস হাইওয়েটা আমাদের জুরাইনের উপর দিয়েই গেছে। আসলে আমি এলোমেলো ভাবেই ভিডিওটা করছি, কিছু করার নেই। এই পাশ দিয়ে এটা হচ্ছে রেল লাইন, আর রেল লাইনের পাশ দিয়ে একদম অনেক দূর পর্যন্ত, সেই শ্যামপুর পর্যন্ত হচ্ছে এখানে মার্কেট আছে। ঠিক আছে, আমি এই সাইডটা দিয়ে একটু যাওয়ার চেষ্টা করি। এখানে ফল মার্কেট। পুরাতন জুড়াইনকে যারা দেখেছে বা পুরাতন জুড়াইনের ব্যাপারে যাদের কোন আইডিয়া আছে, তারা আসলে নতুন জুড়াইন দেখলে পুরোটাই মানে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। আচ্ছা, এখান দিয়ে বেশি ভিতরে ঢুকা বোধ হয় ঠিক হবে না আমার, কারণ বেশি ভিতরে ঢুকলে আসলে কিছু দেখাতেও পারবো না আমি। এই হচ্ছে জুড়াইন রেলগেট, এই হচ্ছে জুড়াইন রেলগেট, আর আমি এখন হচ্ছে রাস্তা পার হচ্ছি। এখানে রাস্তা পার হওয়ার জন্য আলাদা কোনো সিগন্যাল বা কিছু নেই, সরাসরি হেঁটে পার হয়ে যেতে হবে। এই এরিয়াটা আমি যেখান দিয়ে হেঁটে পার হচ্ছি, এরিয়াটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন এখনো। এখানে আপাতত সিএনজি গুলো থাকে। এই দিক দিয়ে হচ্ছে পোস্তগোলা চলে গেছে সরাসরি, আর এই হচ্ছে জুড়াইন বাজারের ফলের মার্কেট। আমি ফলের মার্কেটের দিকে যাচ্ছি না খুব একটা, ভেতর দিকে বাজার আছে, অনেক কিছুই আছে। সবচেয়ে বড় কথা, ক্যাফে কাউসারে আমি এখন যাব, এবং আমি যাব হালিম খেতে। ওরা ময়লা পরিষ্কার করছে, করতে থাক, সমস্যা নেই, বাট আমি নিজে চলে যাই হালিম খেতে। তো ভিডিওটা আপাতত এখানেই শেষ করতে হচ্ছে, কিছু করার নেই।